একটি কয়েতখানা হলো যা দুনিয়ার লোকেরা বানিয়েছেন আর আরেকটি কয়েতখানা হলো আল্লাহ তাআলার বানানো কয়েতখানা যার আলোচনা আজকের ভিডিওতে আমি করতে যাচ্ছি কিভাবে আল্লাহ তাআলা তার প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য সমুদ্রের ভিতর কয়েতখানা তৈরি করেছেন আর আপন নবীকে সে কয়েতখানায় রাখলেন আবার তাকে সে কয়েতখানা থেকে রেহাই দান করলেন সেটা কোন দোয়া যার কারণে আল্লাহ তাআলা তার নবীকে এই কয়েতখানা থেকে নাজাত দিয়েছেন আর আপনিও এই দোয়ার মাধ্যমে নিজের দোয়াকে কিভাবে কবুল করাতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই দোয়ার ব্যাপারে বলবো আর সেই দোয়ার আমলও বলে দেব যেটি এক ফকির 8 বছর আগে আমাকে বলেছেন তবে যদিও কথাটা ফকিরের কিন্তু আসলে তা হলো পবিত্র কোরআনের একটি ওযিফা যাতে আপনার দোয়া খুব দ্রুত কবুল হবে এই আমল খুবই স্পেশাল ইনশাআল্লাহ এর বরকতে আপনার সব দোয়া 2 সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে মনে রাখবেন এটা এমন এক আমল যে আমলের সত্যতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকেও মজুদ আছে সেজন্য আপনি এই ভিডিওটি স্কিপ করবেন না আর এই আমলের ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে হাদিস শরীফের আলোকে দোয়া কবুল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ সময়ের ব্যাপারে জানাবো যদি এই সময়সমূহের মধ্যে আপনি দোয়া করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার দোয়া কবুল হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন মানুষ তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সিজদারত অবস্থায় সেজন্য সিজদায় বেশি বেশি দোয়া করুন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো কোন দোয়া বেশি কবুল হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন রাতের শেষাংশে আর ফরজ নামাজের পরের দোয়া একইভাবে হযরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন দুইটি দোয়া ফেরত দেয়া হয় না এক আজানের সময় দুই বৃষ্টির সময় হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন আজান ও একামতের মাঝে কৃত দোয়া ফেরত দেয়া হয় না সাহাবাগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেই সময় কি দোয়া করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করো বন্ধুরা এই কথা কখনো বলা উচিত নয় যে আমার দোয়া কবুল হয় না কেননা যে দোয়া দুনিয়াতে কবুল হয় না আল্লাহ তাআলা তার বদলা আখিরাতে দান করবেন যা দেখে বান্দা আফসোস করে বলবে হায় আমার কোনো দোয়া যদি দুনিয়াতে কবুল না হতো কতই না ভালো হতো আজ আখিরাতে আমি এর প্রতিদান ভোগ করতাম সুতরাং দোয়া কবুল না হলে পেরেশান হওয়া অধৈর্য হওয়ার প্রয়োজন নাই প্রত্যেকের দোয়া করা উচিত দোয়া কবুল না হলেও অধৈর্য হওয়া যাবে না আর চেষ্টা করা দরকার সেই সব সময়গুলোতে দোয়া করা যাতে আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যায় এবার আসুন আজকের মূল বিষয়ের দিকে আমি যে নবীর কথা বলছিলাম সেই নবী হলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম আর যে দোয়ার কথা আমি বলতে চাচ্ছি সেই দোয়া হলো দোয়ায়ে ইউনূস মনে রাখবেন এই দোয়াটি পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিযযুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থাৎ এবং মাসওয়ালার কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধৃত করতে পারবো না অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুনাহগার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন অর্থাৎ অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি বন্ধুরা কোরআন হাকিমের এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে গ্রেফতার হয়ে গেলেন আর বিপদে ফেঁসে গেলেন তিনি এই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলাকে এই কলমাসমূহের দ্বারা ডাক দিলেন আর আল্লাহ তাআলা তাকে তিনটি অন্ধকার থেকে মুক্তি দান করলেন সমুদ্রের অন্ধকার রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার আর আমাদের জন্য পথ দেখালেন যত বড় কঠিন বিপদ হোক মুসিবত হোক কেহ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেন
তাকে মুসিবত থেকে উদ্ধার করেন সেজন্য আকাবির নিকরামগণ সকল বিপদ ও মুসিবতে এই দোয়া ইউনূসের অজিফা করার জন্য তাকিদ করেন যখনই আপনার কোনো বিপদ আসে আপনি এই আয়াতে কারিমা পাঠের সাথে সাথে যদি সেই বিপদ থেকে উদ্ধারের দোয়া করেন আল্লাহ পাক আপনাকে সেই বিপদ থেকে নাজাত দান করবেন এই দোয়া ইউনূসকে ইসমে আজম বলা হয় সেজন্য যখনই কোনো দোয়া করবেন প্রথমে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন কয়েকবার পড়বেন তারপর নিজের সকল আশা আরজুর কথা মনের খাহেশের কথা সকল সমস্যার কথা চাই সেই সমস্যা বড় হোক কিংবা ছোট হোক সহজ হোক কিংবা কঠিন হোক আল্লাহর কাছে তুলে ধরবেন ইনশাআল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সকল সমস্যা কুদরতিভাবে সমাধান হয়ে যাবে ভিডিওটি সদকায়ে জারিয়া মনে করে যে কোনো বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত ভাই বোনের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু